আল্লাহর সবচেয়ে পছন্দ, সবচেয়ে আদরের সৃষ্টি হলো মানুষ, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমরা সে আল্লাহর দরবারে শুকর আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে সৃষ্টি করাতে আপনারা খুশি না বেজার? কেন খুশি হতে হবে? মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেছে। আপনারা নিজেরাই ফয়সালা দেবেন, 18,000 মখলুক, এর মধ্যে ফেরেশতারাও সংখ্যায় একটা মখলুক, 18,000-এর মধ্যে ফেরেশতা সহ 18,000 মখলুকের মধ্য থেকে বলুন তো কোন মখলুকটা শ্রেষ্ঠ? সবাই মারহাবা বলুন। এটা আমার ওয়াজ না, এটা কোরআন শরীফ, আল্লাহ নিজে বলেছেন মানুষ হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাহলে বোঝা গেল ফেরেশতার চাইতেও আমাদের দাম বেশি। যে আল্লাহ আমাদেরকে ফেরেশতার চেয়ে দাম বেশি দিয়ে সৃষ্টি করেছেন, আমরা সে আল্লাহর শুকর আদায় করলাম। শুধু আমরা শ্রেষ্ঠ এটা বলেই কোরআন শরীফে শেষ করে নাই। কোরআনের আরেক জায়গায় বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ নিজে বলেন আমি মানুষ সুন্দর করে বানাইছি, ফেরেশতা সুন্দর করে বানাইছি, এ কথা আসমানি কোনো কিতাবে নাই, কিন্তু আপনাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ কোরআনে নিজে বলেছে। তাহলে আপনারা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ, ফেরেশতার চেয়েও আপনারা সুন্দর। এখন আমাদের কাজকামগুলি সুন্দর হবে না অসুন্দর হবে? কিভাবে সুন্দর হবে এই সুন্দর রাস্তাটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন, তার সাথে সাথে তার হাবিব দুনিয়াতে দিয়েছেন, এবং তার হাবিবকে এই মাসে দাওয়াত করে আল্লাহ তার প্রেম প্রাসাদে ববসিয়ে একটানা 27 বৎসর এই কৌশল শিক্ষা দিয়েছেন। যেই কৌশল আখিরি নবীর উম্মত শিক্ষা পেয়ে এই নবীর উম্মতের মর্যাদা সকল মানুষের মধ্যে আরো বেড়ে গেল। একদিক থেকে আল্লাহ বলেছে মানুষ সৃষ্টির সেরা, মানুষ সুন্দর, কিন্তু আখিরি নবীর উম্মত আপনারা যারা, আপনারা কিন্তু তাদের মতো না, আরো ভিন্ন। যেমন আমাদের দেশে জাতীয় সংসদ আছে, সংসদে অধিবেশন চললে এমপি মন্ত্রী মহোদয়রা বক্তব্য দেয়, স্পিকারকে লক্ষ্য করে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্পিকার উনিও বলেন মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি, মাননীয়, এর বাইরে আর যায় না। একজন ব্যক্তি আছে দেশের মধ্যে যিনি মাননীয় না, মহামান্য, বলুন তো মহামান্য ব্যক্তিটা একজন আছে, উনি কে? রাষ্ট্রপতি, মাশাআল্লাহ। শুধু একজন হইল মহামান্য, বাকি সব মাননীয়। আদম আলাইসালাম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত হলো মাননীয়, আর আপনারা যারা আখিরি নবীর উম্মত আপনারা হইলেন মহামান্য। এটা যুক্তিতে আনলাম। এবার কোরআন কি বলছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস, একবার বলুন আল্লাহ,
সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম, সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ। কোরআন শরীফে কথাটা কার? এখন এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা বলুন আমাদের দরকার আছে কিনা? আমি বলবো শ্রেষ্ঠত্ব বুঝে শুনে ধরে রাখার জন্য এমন একটা মাহফিল প্রয়োজন। আজকে মিম কমিটির সদস্যরা আপনাদের সহযোগিতায় একটা বাৎসরিক মাহফিল আয়োজন করেছে। একটা বাৎসরিক মাহফিল প্রত্যেকটা মহল্লায় মহল্লায় দরকার, কারণ রাসূল এত কষ্ট করেছে আমাদের জন্য, নিজের জন্য নয়, হুকুম দিয়েছে আল্লাহ, কষ্ট করেছে নবী, শান্তি পাবো বেহেশতে গেলে আমরা, কিন্তু কষ্ট তো করলো নবী, এত কষ্ট করে যেই পথ জান্নাতের শান্তি উপভোগ করার জন্য রাসূল আমাদেরকে দেখাইয়া গেলেন, সেই পথে চলা বলুন আমাদের দরকার আছে কিনা? সেই পথটা বুঝার জন্য আজকের একটা মাহফিল প্রয়োজন। যেমন বিজ্ঞান প্রয়োজনটা সহজ করে দিল, হাতে হাতে মোবাইল আপনারা ব্যবহার করেন, আমিও একটা ব্যবহার করি, সারাদিন ব্যবহারের পর রাত্রে আমরা মোবাইল কি করি, চার্জে লাগাই, সারাদিন ব্যবহার চলে চার্জ কমে রাত্রে চার্জে লাগাই। একটা ইমানদার আখিরি নবীর উম্মত মুসলমান তার ইমানি অবস্থায় এই ফেতনার যুগে আখিরি যুগে শেষ যুগে চলাচলের মধ্যে যাই ঝামেলা থাকে এর মধ্য থেকে ইমান মজবুত রাখতে বাধা বিঘ্ন ইমানে দুর্বলতা আসে, ব্যাটারির চার্জ যেমন কমে এই চলাফেরাই বেশ কমে ফেতনার যুগে মুসলমানদের ইমানের চার্জ কমে যায়। এজন্য একটা কোরআনের মাহফিল যদি হয় তাহলে এই মাহফিলে যখন ইমানদাররা বসে কোরআন সুন্নার আলোচনা শুনবে এক মাহফিলে এক বৎসরের ব্যাটারি চার্জ হয়ে যাবে। এটা দিলাম যুক্তি। এবার কোরআন কি বলছে? কোরআন বলছে কোরআনের মজলিসে কোরআনের আলোচনা শোনার জন্য যখন দুর্বল ইমানদারও এর মধ্যে আসে তার ইমান তাজা হয়ে যায়, অর্থাৎ ব্যাটারি চার্জ হয়ে যায়। আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন, 1400 বছর আগে আপনাদের কথা আমার নবী স্মরণ করে আপনাদের জন্য এক বাজেট আদায় করে দিয়ে গেলেন। বাজেটটা কি? হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, মাজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন রাসূল বলেছেন কোরআনের এক মাজলিসে বসার বিনিময় 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে। এখানে অনেকের 60 বছর বয়সই হয় নাই, কিন্তু আমরা এই মাজলিসে আসার কারণে 60 বছর শুধু সীমাবদ্ধতা দেয় নাই, বলছে খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, 60 বছর ইবাদতের চেয়েও বেশি। যেই নবী এই সুন্দর রাস্তাগুলো আমাদেরকে দিয়ে গেলেন এ রাস্তায় থাকা বলুন দরকার আছে কিনা? বাবারা আসুন, যেই সাবজেক্ট আমার 2-3 রাত্রের ব্যাপার, আমি কম সময়ে গোছানোর চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমার নবীর মেরাজের পক্ষে বসতে আপনারা রাজি আছেন কিনা? নবীর মেরাজ কি ঘরের ভিতর হয়েছে না বাহিরে হয়েছে? ঘর থেকে বাহির করে সফর করিয়েছে। আজকে সেই মেরাজের মাসে আপনারা ইমানদার হয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন, আল্লাহ যেন এটা মেরাজের বরকতে কবুল করে নেয়। মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে শোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সুনত জমিও খসালিহি সাল্লু বলগলোলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি সুনত জমিও খসালিহি সাল্লু বাবার ভাইরা শুন, এই মাহফিলে আমাদের বসতে হবে, এই জন্য আমরা মহামান্য আমাদের কিছু রাস্তা আছে, যেমন মহামান্য যিনি ইনি রাষ্ট্রপতি, আমাদের ভৈরবে রাষ্ট্রপতি ছিল, তো এই ব্যাখ্যাটা আমি খুব ভালো বুঝি। রাষ্ট্রপতি হওয়ার পর তার উপর প্রটোকল আরোপ হয়, প্রটোকল বিধিবিধান নিয়ম নীতির মধ্যে থাকতে হয়। ইচ্ছে করলে রাষ্ট্রপতি বঙ্গভবনের সামনে দাঁড়ায়া একটা চা খাইতে পারবে না, প্রটোকলে নাই। কিন্তু একজন মাননীয় ব্যক্তি, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় চার দোকানে আপনার ঘরে বাইরে চা খাইতে পারবে, কিন্তু একজন রাষ্ট্রপতি পারবে না, তার উপর প্রটোকল আছে। আমরা যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে দামি ঘোষণা করেছেন, আমরা মহামান্য আমাদের উপর প্রটোকল আছে। রাসূল বলেছেন তোমাদের উপর দুইটা জিনিস আমি দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। এই দুইটার মধ্যে যারা থাকবে তারা জাহান্নাম কি জিনিস দেখবেই না, বিনা হিসাবে দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে। এই ব্যক্তিগুলিকে যারা জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, যার বাস্তব হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, ওনার বাড়ির পাশে এক ভদ্রলোক আগুনের পূজা করেন, যার নাম কিতাব লেখে সামাউন, কিতাব প্রমাণ করে সামাউন আগুনের পূজা করতে করতে একেবারে বৃদ্ধ জয়ীফ বিছানায় পড়ে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বাড়িতে গিয়ে পরামর্শ দিলেন, এ সামাউন জীবনটা শেষ করলা আগুনের পূজা করে, তুমি কালিমা পড়ে আখেরি নবীর উম্মত হও, তোমার ভাগ্য ভালো হবে, তুমি জান্নাতি হবে। সামাউন বললেন হাসান বসরি, আমি যে কালিমা পড়ে আখেরি নবীর উম্মত হইলে জান্নাত পাবো তার গ্যারান্টি কি? হাসান বসরি গ্যারান্টি দিলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, এই কালিমা যারা পড়ছে অবশ্যই তারা বেহেশতে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহ এই পরামর্শ শুনে সামাউন গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, এরে হাসান বসরি এত সুন্দর পরামর্শ আমরা আগে দিলি না, আগে যদি এই পরামর্শ পাইতাম আখিরি নবীর উম্মত হয়ে
জান্নাতি মেহমান হতাম, জীবনে দুনিয়ার জমিনে যতদিন থাকি ভালো কাজ করে যাইতাম। বাবারা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইমানদারদের প্রতি নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সকল মানুষকে কয় নাই, আমানু ইমানদারদেরকে ডাকে, ও আমানু ইমানওয়ালা কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত মুসলমান, রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো, এরপরে জান্নাত দিব কয় না, এরপরে বলে ভালো কাজ করো। রুকু সেজদার মাধ্যমে এবাদতের পর ভালো কাজ করো, তাহলে বোঝা গেল রুকু সেজদার মাধ্যমে যেই এবাদত, এটার পরেও মনে হয় আমরা কিছু ভেজাল করি। এই জন্য আল্লাহ রুকু সেজদার মাধ্যমে এবাদতের সাথে ভালো কাজ রাখলেন, ভালো কাজ করো, যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার কি, লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হবে অর্থাৎ জান্নাতি হবে। এটা কিন্তু আপনাদেরকে বলতেছে, ইয়াইহান নাস কয় নাই, আমানু কইছে। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, একটা সত্য কথা বলবেন, যাদের আয়োজিত মাহফিলে 60 বছর এবাদতের নেকি পাইলেন, এই আয়োজনটা কি ভালো করলো না খারাপ করলো? আপনারা যেই কোরআনের পক্ষে বসে রইলেন, যেই মজলিসে বসে রইলেন, এই বসাটা কি ভালো না খারাপ? তো জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, একে উসিলা করে আল্লাহ আখিরি নবীর উম্মতকে জান্নাত দিয়ে দেবে।